প্যাশন শব্দটা আমাদের অনেকের কাছে পরিচিত। আমরা অনেকেই নিজের প্যাশন থাকে একটা, এটা নিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসি, এটাকে লালন করতে ভালোবাসি। আমাদের বাবা মা আমাদেরকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে। সব বাবা মায়েরই চায় আসলে তার ছেলে বা তার মেয়ে অনেক বড় কিছু হবে, হয়তো সেটা তাদের স্বপ্নের মধ্যে থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, বিসিএস ক্যাডার, এ ধরনের নানা ধরনের স্বপ্ন থাকে আমাদের বাবা মায়েদের মনে, যে আমাদের আমার ছেলে আমাদের ছেলে মেয়ে এ ধরনের একটা কিছু হবে, আমি আমার প্রতিবেশীকে মুখ উজ্জ্বল করে বলতে পারবো, হ্যাঁ আমার ছেলে বা আমার মেয়ে একটা ভালো পর্যায়ে রয়েছে। তো সেই স্বপ্ন থেকেই তারা আমাদেরকে আসলে লালন করে, পালন করে, বড় করে, আমাদেরকে সেভাবে তারা কল্পনা করে কিন্তু বড় করতে শুরু করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের বাবা মা যেটা ভেবেছিল আমাদের ভিতরে সেটা কাজ করে না। আমার বাবা ভেবেছিল যে আমি ডাক্তার হব, কথার কথা, কিন্তু দেখা গেল যে আমি যখন বড় হয়ে গেলাম আমার সেটা ভালো লাগছে না, আমার তথ্য প্রযুক্তির বিষয়গুলো নিয়ে পড়ে থাকতে ভালো লাগছে, অথবা আমার ব্যবসা করতে ভালো লাগছে। এই ব্যাপারটা কেমন হয়ে গেল না, যে বাবা মা চাচ্ছে একটা কিন্তু আমরা সেটা করতে পারছি না, আমরা অন্যটা করতে পারছি, আমাদের অন্যটা ভালো লাগছে। ইটস ওকে, এটা অনেকের ক্ষেত্রে এমনটা হয়। কিন্তু এখানে আসলে আমি যেটা বলতে এসেছি, বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে যে আমরা বাবা মা যেটা চাচ্ছে সেটা অনেক সময় করতে পারি না, কিন্তু আমার মনে যেটা চাচ্ছে সেটা যদি আমি করি আর সেটা যদি আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করার মতোই বিকল্প একটা কিছু হয় তাহলে তো কোনো অংশে খারাপ নয়, তাই না? কিন্তু এমন কিছু করা যাবে না যেটাতে আসলে বাবা মার মুখ উজ্জ্বল হবে না, বরং তারা লজ্জায় পড়ে যাবে, কখনোই আসলে এই কাজটা করা ঠিক হবে না। তো আমি আসলে বলছিলাম প্যাশন শব্দটা নিয়ে কথা বলবো। তো যদি আপনার ভেতরে এমন কোনো প্যাশন থাকে যে আপনি আপনি আসলে যেটা করতে চাচ্ছেন সেটা আপনার বাবা মা আপনাকে করতে দিচ্ছে না, অথবা পারিপার্শ্বিক বিভিন্ন কারণে আপনি সেটা করতে পারছেন না, করতে পারলেও সেটাকে সামনে এগিয়ে নিতে পারছেন না, তাহলে এটা আপনি কিভাবে করবেন? তো দেখুন, আমাদের মনের ভেতরে একটা বাসনা থাকে যে আমি এটা হব, আমি ওটা হব, আমি ওটা হব, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা চাইলেও সেটা হতে পারি না, কারণ অনেক সময় সামাজিক দায়বদ্ধতা থাকে, অনেক সময় পারিবারিক দায়বদ্ধতা থাকে, ইত্যাদি কারণে আমরা আমাদের মনের ভেতরে যে লালন করা একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নটা অনেক সময় ধামা চাপা দিতে, মাটি চাপা দিতে বাধ্য হই। কিন্তু আপনি চাইলে কিন্তু সেই স্বপ্নটাকে মাটি চাপা না দিয়ে, ধামা চাপা না দিয়ে আপনি এটাকে লালন করে আপনার একদিন না একদিন সেটাকে বাস্তবায়ন করতে পারবেন। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব একটাই উপায়, সেটা হচ্ছে এই আপনার স্বপ্নটাকে ভেতরে লালন করতে হবে, পাশাপাশি এই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার একটা সাইড ইনকামের প্রয়োজন হবে। হয়তো দেখা যায় যে অনেক সময় আমরা আমাদের পরিবারের ভার কাঁধে তুলে নেই, কাঁধে তুলে নেওয়ার ফলে দেখা যায় যে আমরা আমাদের নিজেদের স্বপ্নটাকে আর বাস্তবায়ন করতে পারি না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে, যে আপনি অলরেডি যা করছেন সেটার পাশাপাশি যে একটা অল্প সময় আপনি পাবেন সেই সময়টাতে আপনি সেই কাজটা করতে পারেন। ধরা যাক যে আপনি তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করতে খুব ভালোবাসেন, যেমন ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, অথবা গান করা, অথবা এ ধরনের যে কোনো একটা কিন্তু আপনার প্যাশন থাকতে পারে। তো যদি আপনি সেই প্যাশনটাকে ফুল সাপোর্ট দেন, একদম 100% ডেডিকেটেড থাকেন ওটার উপরে, ওটাকেই ফোকাস করেন, আর ওটাকে সাপোর্ট দেওয়ার জন্য যদি অন্য কিছুর সহযোগিতা না নেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে পস্তাতে হবে। আপনি হয়তো খেয়াল করবেন, আমরা তথ্য প্রযুক্তির কল্যাণে, মিডিয়ার কল্যাণে অনেক সময় দেখতে পাই যে অমুক বাঘা রাজনীতিবিদ এখন না খেয়ে দিনানিপাত করছে, অমুক বাঘা ক্রিকেটার, অমুক বাঘা ফুটবলার এখন দিন এনে দিন খেতে পারছে না। এগুলো আসলে কেন হয়? এগুলো হয় এই যে আমি একটু আগে যেটা বললাম, যে আমাদের প্যাশনটাকে আমরা 100% ডেডিকেটেড থাকি, 100% সাপোর্ট দেওয়ার ফলে এটাকে লালন করার জন্য যে আরও একটা সাপোর্টের প্রয়োজন, আরেকটা ইনকামের প্রয়োজন, সেটা আমরা অনেক সময় করি না, যার ফলে আমরা দেখা যায় পরবর্তীতে আমাদেরকে পস্তাতে হয়। তাই নিজের প্যাশনটাকে ধরে রাখতে চাইলে
নিজের প্যাশনটাকে যদি সারা জীবন লালন করতে চাই, তাহলে আমার আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এটার পাশাপাশি আপনার একটা ইনকামের বন্দোবস্ত অবস্থায় রাখতে হবে। হতে পারে সেটা একটা ব্যবসা, হতে পারে সেটা একটা পার্ট টাইম জব, এনিহাউ এনি ওয়ে আপনি এটাকে জিয়ে রাখার জন্য, আপনার স্বপ্নটাকে জিয়ে রাখার জন্য আপনার কিন্তু একটা ইনকামের প্রয়োজন রয়েছে। তাই আমি আপনাকে বলি, আপনি চাইলে কিন্তু আপনি যে স্বপ্নটাকে লালন করছেন এটার পাশে একটা ব্যবসাকে দাঁড় করাতে পারেন, এমন একটা ব্যবসা করতে পারেন যেটাকে আপনাকে ফুল টাইম করতে হবে না। আপনার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটাকে আপনি লালন করবেন, সেটা নিয়ে কাজ করবেন, পাশাপাশি আপনি একটা ব্যবসা করতে পারেন করে কিন্তু, তাহলে আপনি একটা সময় দেখা যায় যে আপনি ব্যবসা থেকে যে সাপোর্টটা পাচ্ছেন সেটা দিয়ে আপনি আপনার পার্সোনাল কস্ট বা পার্সোনাল খরচগুলো আপনি চালাতে পারছেন, পাশাপাশি আপনার পরিবারের যে একটা দায়িত্ব রয়েছে, সামাজিক দায়বদ্ধতা রয়েছে, সেটাও পূরণ করতে পারবেন। এবং সেটা পূরণ করার পাশাপাশি যখন আপনি আপনার প্যাশনটাকে ধরে রাখবেন, প্যাশনটাকে ধরে রেখে সামনে এগোতে থাকবেন, একটা সময় দেখবেন যে আপনার এই প্যাশনটাই আপনার পেশায় পরিণত হয়ে যাবে। এই প্যাশনটাকে, এই প্যাশনটাতে থেকে আপনি যে সাপোর্ট পাবেন সেটা দিয়ে কিন্তু আপনি আপনার জীবনটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আর সেই পর্যন্ত আসার জন্য আপনাকে অবশ্যই একটা সেকেন্ড ইনকাম অপশন রাখতে হবে। তো সেটা হতে পারে ব্যবসা, পার্ট টাইম জব, এনি হাউ এনি ওয়ে আপনি এটা করতে পারেন। আসলে কথাগুলো অনেক গুছিয়ে বলার প্রয়োজন ছিল, সেভাবে গুছিয়ে বলতে পারিনি, তবু একটা মেসেজ আপনাদেরকে দিতে চেষ্টা করেছি। আশা করছি এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। যারা মনের ভিতরে একটা স্বপ্ন লালন করেন, নিজের প্যাশনটাকে অনেক দূর এগিয়ে নিতে চান, তারা হয়তো অনেকটাই উপকৃত হবেন। আমি আমার পার্সোনাল জীবনেও এটা অ্যাপ্লাই করে বেশ ভালো সফলতা পেয়েছি এবং আশা করছি যে ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো এইভাবে করে। তো যদি আপনারা এই গল্পটা শুনতে চান, আমার জীবনের গল্প শুনতে চান, তাহলে আরেকটু অপেক্ষা করতে হবে। আমার চ্যানেলে যখন 1,00,000 সাবস্ক্রাইবার হবে, ইনশাল্লাহ চেষ্টা করবো আমি আমার জীবনের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখুন, মনের ভিতরে প্যাশন তো থাকবেই, স্বপ্ন তো থাকবেই। তো দেখুন, আমার বেলায়ও কিন্তু এমনটা ঘটে। আমি আমার পার্সোনালি আমার যে ব্যাপারটা ঘটে যে আমি দেখা যায় যে একটা সপ্তাহ জুড়ে একটা বিজনেস আইডিয়া নিয়ে ভাবছি যে এই ব্যবসাটা করা যায় কিনা। ভাবতে ভাবতে দেখা যায় যে এই ব্যবসার আইডিয়াটা মাথা থেকে কোনো এক সময় নাই হয়ে যায়। তো তারপরে আমার আরো একটা বিজনেস আইডিয়া মাথার মধ্যে ঘুরপাক খেলে, কয়েকদিন পরে এটাও মাথা থেকে উধাও হয়ে যায়। তো এভাবে চলছে এবং চলবেই। হ্যাঁ, যেহেতু ব্যবসা করতে ভালো লাগে, ব্যবসার কথা বলতে ভালো লাগে, সেহেতু মাথার মধ্যে ব্যবসা আইডিয়া গুলো সবসময় খেলা করবেই, এটাই স্বাভাবিক। ইদানিং আমার মাথায় একটা ব্যবসা আইডিয়া খেলা করছে, সেটা হচ্ছে পডকাস্ট করা। তো দেখুন, পডকাস্ট একটা ভালো ইন্ডাস্ট্রি, আপনি চাইলে কিন্তু এটার সাথে সম্পৃক্ত হতে পারেন। আমি চাচ্ছি আমার এই চ্যানেলে ভিডিও পডকাস্ট সম্প্রচারণ করার জন্য। এর জন্য আসলে প্ল্যান প্রোগ্রাম চলছে, আশা করছি সামনে আমার চ্যানেলে আমি ভিডিও পডকাস্ট সংক্রান্ত ভিডিওগুলো আপলোড করব এবং সেগুলো আপনারা সাদরে গ্রহণ করবেন। আর সেই ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আমাদের আশেপাশে অনেক সাকসেসফুল ম্যান রয়েছে, সাকসেসফুল ওমেন রয়েছে, সেটা আমাকে ওই যে দূরে গিয়ে খুঁজতে হবে না। আমি যেখানে বসে আছি এর পাশেই হয়তো কোনো এক বড় ভাই, কোনো এক আঙ্কেল অনেক ভালো জীবন যাপন করছে, অনেক ভালো ইনকাম করছে, অনেক ভালো সম্মানের সাথে চলাফেরা করছে। উনি কিন্তু একজন সাকসেসফুল ম্যান। সাকসেসফুল ম্যান খোঁজার জন্য, সাকসেসফুল মানুষ খোঁজার জন্য আমাকে মার্ক জাকারবার্গের উদাহরণ দিতে হবে না, আমাকে বিল গেটস এর উদাহরণ দিতে হবে না। আমার পাশের বাড়ির বড় ভাই, সে কিন্তু অনেক ভালো চলছে, সেটাও আমার জন্য একটা এক্সাম্পল হতে পারে। তো আমি চাচ্ছি আমার এই পডকাস্ট সংক্রান্ত ভিডিওগুলোতে আমার পাশের বাসার, আমার পাশের মহল্লার, আমার পাশের ব্যবসায়ীকে আমার এই চ্যানেলের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য, যে আসলে তারা কিভাবে তাদের এই ব্যবসায়িক জীবনটা উন্নতি করেছে, কিভাবে কি ধরনের স্ট্রাগল করে তারা এই এই পর্যন্ত এসেছে এবং ভবিষ্যতে তাদের পরিকল্পনা কি। অর্থাৎ আমার পাশের বাড়ির পাশের লোকটাকেই আমার এই পডকাস্টগুলোতে প্রচার করার চেষ্টা করব এবং সেখান থেকে আমরা সবাই মিলে চেষ্টা করব অনেক কিছু শেখার জন্য। আর সেই কাজটা করার জন্য আসলে প্ল্যান প্রোগ্রাম চলছে, আশা করছি সামনে সেই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আর যদি আপনারা এই ধরনের উদ্বুদ্ধকরণ সাফল্যের গল্পে
এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আপনি কমেন্টে আমাকে জানাবেন যে আসলে আপনারা এটা দেখতে চান কিনা, আসলে এটা কি কন্টিনিউ করা ঠিক হবে কিনা। অনেক বেশি কথা বলে ফেললাম, আশা করছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।